না হলে এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে, পাবলিক জড়ো করব। কিচ্ছু করতে পারবেন না ম্যাডাম, কিচ্ছু না। ওয়েলকাম টু সিটি সিনেমা, আপনারা সবাই আমাকে চেনেন আশা করছি। দেখেন নিশ্চয়ই কনক কাকন, দেখেন না কেউ বলবেন না, কারণ আমি জানি, এটা আমি আগেও বলেছি, আমি জানি এখন প্রত্যেকটা চ্যানেল পে চ্যানেল হয়ে গেছে, তো অনেকের কাছেই সব চ্যানেল থাকে না, কিন্তু কালার্স বাংলা আপনারা প্লিজ রাখুন আর দেখুন, কারণ দেখতেই হবে। আমি কিন্তু সব গুন্ডাদের মাঝখানে দাঁড়িয়ে আছি, এতগুলো গুন্ডা আমি কি করবো বলুন তো। আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলো, মাঝখান থেকে আমি বোনকে বাঁচাতে গিয়ে আমি গাড়িতে উঠে বসলাম, আর এই যে আমার নকল বর। পুরো এলাকা আমি ঘিরে নিয়েছি, পুরো এলাকা পাবলিক ভেড়ুয়া হয়ে গেছে। এখন এখানে আমার স্ত্রী আসবে, আমার স্ত্রী। আমি রুদ্র ব্যানার্জি, কাকনের নকল বর। এই সিনটাতে এখন আমরা কাকনকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে যাচ্ছি, এবার আপনারা দেখুন যে আমরা কি ওকে কিডন্যাপ করে আটকে রাখতে পারি, নাকি ও আবার অ্যাজ ইট ইজ আমাদের ডিফিট দিয়ে দেয়। আর মাত্র এক মিনিট বাকি, এপিসোডস দেখতে থাকবেন। নেক্সট এপিসোডে অনেক সাসপেন্স আছে, অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আছে, দেখবেন কাকন কী করে। অ্যাজ ইট ইজ অনেক হিরোইজম থাকবে ওর, দেখতে থাকবেন, বাকিটা ওই বলবে। আমরা তো প্রত্যেকেই মানে দেখুন ভালো মন্দ মিলিয়ে তো জীবন, যখন কোনো অন্যায় হয়, যেমন কাকন অন্যায়ের প্রতিবাদ করে, তার চরিত্রটাই এরকম, যেমন বললো হিরোইজম দেখাবো আর কি, মানে আমি একটু আগে স্কুটি চালিয়ে এসেছি, হেলমেট খুলে ধুম করে গুন্ডার মাথায় ছুঁয়ে মেরেছি, কিন্তু আমরা তো করি এরকম লাইফ নিজের লাইফে। আমরা লাইফে কে কিরকম গুন্ডামি করি তার একটা দু একটা কথা আমরা শুনে নিই। কিছু গুন্ডামি করি না, না গুন্ডামি আমি তেমন কিছু করিনি, এখানেই করি, এখানেই করি, কনক কাকনেই করছি। পল্টু আমার নাম, আমি শুধু একটা রিকোয়েস্ট সবার কাছে রাখবো যে কনক কাকন দেখুন, সোম থেকে শনি 8টার সময় সবাই দেখুন, না দেখলে তো এটা বোঝা যাবে না, আর আমরা ঠিক এইভাবে বলবো না যে এরপরে কী হবে, কী আসছে না আসছে। হ্যাঁ চল, হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। অনেক দিন ধরে চেষ্টা করেছি, হাত ধরবো, চান্সই পাইনি। আপনারা দেখতে থাকুন কনক, আমি কিন্তু আমি কিন্তু গুন্ডামি করেছি, মানে আমি কেন করেছি, আমি এমনি একটুখানি মানে শর্ট টেম্পার, মানে আমি যদি রেগে যাই খুব খারাপ, আর আমি যদি শান্ত থাকি খুব শান্ত। একবার আমি আমার জেঠুর বাড়ি থেকে, এটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, আমি যখন জেঠুর বাড়ি থেকে ফিরছি, আমার হাতে এরকমভাবে দুটো ফোন ধরা ছিল, আমি আর মা, তখন আমিও বেশ মোটা, খানিকটা এখন রোগা হয়েছি, আগে আমি বেশ মোটা ছিলাম, তো আমি তখন বেশ মোটা, একটা হিল পরে রয়েছি, আর মাও সঙ্গে ওরকমই আমার মতো চেহারা, দেখলেই মনে হয় আমার মেয়ে, এই আমার মা। তো আমি আর মা যাচ্ছি, একটা ওষুধের দোকানে ঢুকেছি, তো অনেকক্ষণ একটা ছেলে আমার ঝাড়ি মারছে আমাকে, আমি ভাবছি ছেলেটা তো আমাকে দেখছে, খুশি হলাম, মাকে বললাম মা ছেলেটা বোধহয় আমায় দেখছে, মা বলে পাত্তা দিস না, আমি না না পাত্তা দিচ্ছে না, ও বাবা আমাকে না, ছেলেটা ফোন দেখছিলো, আমি যখন রাস্তাতে যাচ্ছি খপাত করে পেছন থেকে ধরে ফোন ধরে ধরে নিয়ে চলে যাচ্ছিলো। এবার আমিও তো ছড়নে বালি নই, কাকন বলে কথা, কাকন হই কিংবা আমি ঝুমকো হই কিংবা আমি ঝিল হই কিংবা আমি শ্বেতা হই, আমি ছড়নে বালি নই, তো আমি কী করেছি উল্টে গেছি তার পিছন পিছন, এবার সেও দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি, হঠাৎ তাকে কলার ধরে টানতে সে আমি ঘুরি এক চড় গালের মধ্যে ধুম করে, চড় মারতে এবার আমিও তাকে চড়, আমার চড়টা মানে মাইম হয়েছে, এরমভাবে গেছে আদৌ মনে লাগেনি গালে, ও উল্টে কী করলো পকেট থেকে ব্লেড বার করে আমার মুখে মারতে গেল, তো আমি মুখটা গার্ড করতে গিয়ে আমার হাতে লাগে ব্লেডটা, হাত থেকে রক্ত বেরিয়ে যায়, যখন আমাকে এত মেরেছে এলাম না আমি তোকে ছাড়বই না, ও আমাকে সাইকেল, ওর সাইকেল ছিল একটা, সাইকেল ছুঁড়ে পায়ের মধ্যে মানে পেটাচ্ছে, তাও আমি ছাড়িনি ওকে, আমিও মারছি ও মারছে, তো রাস্তাটা জড়ো হয়ে যায়, আলটিমেটলি মানে তাকে ধরে মারধর করা হয়, আর আমি এতটাই মানে দয়ামায়, আমার শ্বশুরমশাই যেমন করছে আমার সাথে, মানে আমার সিরিয়াল শ্বশুরমশাই এত টর্চার করছে, তাও বাবা বাবা করে যাচ্ছে, আমি একদিন আপনাকে বাবা বলে ডাকবে, কী দরকার বাবা বলে ডাকার, এত যখন অন্যায় করছে, সেরকম বেসিক্যালি আমিও, অত মারার পর সে এসে বললো দিদি দিদি ছেড়ে দিন, দিদি ছেড়ে দিতে বললো, পাবলিক জ্বর হয়ে গেছে, আমি তাকে ছেড়ে দিলাম, না থাকে তুমি বাড়ি গিয়ে পড়াশোনা করো, জ্ঞান ম্যান দিয়েছি, ছেড়ে দিয়েছি আর কি। ফোন তো মানে ফোন তো তখনই ছেড়ে দিয়েছে, হাত থেকে ফেলে দিয়েছে, আর আমার মা ফোন তোলার বদলে কী রে মানে চামচিকের মতো কী চিৎকার করছে, কেউ জড়ো হচ্ছে না ওই চিৎকারে, মানে গলা আটকে গেছে ভয়ের চোটে, তো এরকম গুন্ডামি আমি করি, মানে অনেক সময় করেছি, স্কুলেও করেছি কলেজেও করেছি প্রচুর, তো আমার এরকম গুন্ডামি বেশ ভালো লাগে। আপনি আগুন নিয়ে খেলছেন রুদ্র ব্যানার্জি, ইয়েস আগুন নিয়ে খেলছেন, আর সেই আগুনে আপনি মরবেন, মরতেই হবে আপনাকে, পুড়ে ছাই হয়ে যাবেন আপনি। আমার না অনেক রকম মানে ইমেজ আছে,
কেউ ভাবে আমার খুব মানে আমি খুব অহংকারী, আমার একটা অরা আছে, কেউ ভাবে মানে মেয়েটা খুব একটা সুবিধার মেয়ে নয়, কেউ ভাবে মেয়েটা খুব ভালো, কেউ ভাবে মেয়েটা খুব নরম, মানে এরকম বিভিন্ন ইমেজ আছে। তার মধ্যে একটা ইমেজ হচ্ছে আমার বাড়ির লোক জানে আমি একটু গুন্ডা টাইপের আছি, মানে আমার বাড়ির লোকের অনেক আমাকে বলে ছুটকি গুন্ডা, মানে এরকম আমার বাড়ির লোক আমার ছুটকি বলে ডাকে, ছুটকি গুন্ডা বলে ডাকে আমার বাড়ির লোক। তা আমি বেশ মজা লাগে গুন্ডা করতে। একটু আগে এরকম ওরা তো বড় গুন্ডা আছে, এই পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ফুলসজ্জা রাত্রেবেলা এমন মান মেরেছি, মেরে ফুলসজ্জা ঘর থেকে বেরিয়ে গেছি। আজকে তুমি সেই ফুলসজ্জার খাট নিজের হাতে সাজাবে। হ্যাঁ, নিজের হাতে সাজাবে, এসো। মানে গুন্ডাগুলো আমি করি, বাঁশ পেটা করেছিলাম। আজকে আবার বাড়ি খাচ্ছ না বাঁশের? বাঁশ পেটা, জুতো আর ঝাঁটা, তিনটা একসঙ্গে। বাঁশ অলরেডি খেয়ে গেছি, ফুলসজ্জার রাতে ফুলসজ্জা করতে গিয়ে প্রচুর মার খেয়েছি। তো এইবার আপনারা দেখতে থাকুন সামনে এপিসোড, আর কত কি খাই, ঝাঁটা, জুতো, লাথি, অনেক কিছু আছে, দেখতে থাকুন। আর এই যে এই নিয়ে আমাদের পল্টুদা, মানে ক্যারেক্টার নেম পল্টু, পল্টুদাকে তো খুব মারা হয়। একবারে বন্ধুকে আমি মানে কাঁটারি দিয়ে মেরে দিয়েছিলাম, একে তিনবার কাঁটারি দিয়ে মেরেছি, তাও বেটা মরেনি, আবার চলে এসছে। এবার একে আজকে কী দিয়ে মারবে তোমাকে হিরো? আজকে আমি তো কালকে দিকে মার খাচ্ছি, আমি কালকে দিকে মার খাচ্ছি, কালকে হাঁটুতে মেরেছে, আজকে মাথায়, আবার একটু পরে বলছে মাথায় মারবে। এইভাবে মার খেয়ে জীবনটা কেটে যাচ্ছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন কনক কাকুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো লাগবে আমাদের। আমরা এরকম গুন্ডামা করে যাবো, আমাদের গুন্ডামাকে দেখার জন্য, সাপোর্ট করার জন্য আপনাদের দেখতে হবে, কারণ আপনারা না দেখলে আমরা একটা পদক্ষেপও হাঁটতে পারবো না। আমরা গুন্ডা হলেও কিন্তু দিদিকে কিন্তু আমরা মাঝে মধ্যেই ভয় পাই। এটা হচ্ছে অফস্ক্রিন কথা, মানে অফস্ক্রিন হচ্ছে এরা আমাকে ভয় পায়, ভালোবাসে। আর আমরা সবাই মিলে একটা বললাম যে একটু আগে আমরা ফ্যামিলি, একসাথে কাজ করতে খুব ভালোবাসি। থ্যাংকস টু স্নেহাশিস দা এত সুন্দরভাবে আমাদের একটা প্রজেক্ট মানে গিফট করার জন্য, আপনাদেরকে গিফট করেছে এত ভালো একটা প্রজেক্ট। স্নেহাশিস দার প্রত্যেকটা প্রজেক্টে কিছু একটা ইউনিক ব্যাপার থাকে অলওয়েজ, যেখান থেকে কিছু অডিয়েন্সকে কোনো ভালো ভালো মেসেজ দেওয়া হয়। এর আগে জরোয়ার ঝুমকো শ্রমিক শ্রেণীকে নিয়ে, তার আগে দুই রবি নীরবের ডেফ অ্যান্ড মিউটকে নিয়ে, আর এটা কনক কাকুন দুটো অনাথ বোনের গল্প। আমরা অনেক সময় ফ্যামিলিতে দেখি যে মা বাবা মারা যাওয়ার পর ভাই বোনদের মধ্যে বন্ডিংটা কোথাও হারিয়ে গেছে, মানে এখনও ভাই বোনদের মধ্যে অশান্তি হয়, ভাই বোন দাদা বোনের মুখ দেখে না, বোন দাদার মুখ দেখে না। আমাদের অনেকের ফ্যামিলিতে এরকম হচ্ছে, আমরা ফেস করছি। যদি আমরা একসাথে থাকি, যদি মানে এক মুঠো হয়ে মানে কী বলো ওটাকে, যৌথভাবে থাকি আমরা ভাই বোনেরা, তাহলে অনেক প্রবলেমকেই দূরে সরানো যায়। তো একটা ভালো মেসেজ অডিয়েন্সকে দেওয়া হয়েছে, থ্যাংক ইউ তার জন্য স্নেহাশিস দাকে, আর থ্যাংক ইউ সো মাচ স্নেহাশিস দা এত ভালো একটা টিম দেওয়ার জন্য। প্রত্যেকে এত ভালো, প্রথম আমাদের মানে আমি গৌরবদার নাম, মানে অফস্ক্রিন হচ্ছে গৌরবদা, গৌরবদার নাম এর আগে আমি শুনেছি অনেকবার আমাদের স্নেহাশিসদার মুখেই, কিন্তু এখন কাজ করছি, এত ভালো আমরা প্রত্যেকে, মানে গৌরবদা থেকে শুরু করে ভিক্টর দা কাকরাস, আমি না ওর নাম জানি না কী জানি, মৃণাল দা আর বটুয়া, আমি ওকে বটুয়া বলে ডাকি। তো আমরা প্রত্যেকে এত ফ্রেন্ডলি মানে অ্যাটমসফিয়ারে কাজ করি, এত ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি হয়ে গেছে। ব্লুজ একটা ফ্যামিলি সব থেকে বড় কথা, আর ব্লুজ ফ্যামিলি বলেই আমরা তার বটগাছের তলায় আমরা রয়েছি, ফিল করি মানে আমরা যাতে এই ফ্যামিলির একটা মেম্বার, আর সবসময় মেম্বারে আমরা থাকতে চাই। তো আপনারা কনক কাকুন দেখুন আর সোম থেকে শনি রাত 8টায় কালার্স বাংলা। আছি মে জান আমার, এত সহজে মরবো না জানো।